আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকের পিঠটি হচ্ছে রোজার নিয়ত ও ইফতারের দোয়া প্রসঙ্গে তো অনেকেরই ধারণা রোজার নিয়ত যদি না পারে তাহলে রোজার কোনো সমস্যা হয়ে যাবে বা অনেকেরই ধারণা যদি ইফতারের দোয়া না পারে তাহলে ইফতারিতে কোনো সমস্যা হবে আসলে বিষয়গুলো এমন না আজকে ক্লিয়ার করবো আজকে সরাসরি যেটি সত্য সেটি বলবো যে আসলে নিয়ত শব্দের অর্থ হচ্ছে আন্তরিক ইচ্ছা করা অন্তরে ইচ্ছা করা অতএব যদি কেউ একথা কথা বলে যে আমি আগামী দিন আল্লাহরবুল আলমিনের সন্তুষ্টি অর্জনের জন্য রোজা রাখবো তাহলে এটি যদি তার মনেও থাকে তাহলে হয়ে যাবে যদি মুগ উচ্চারণ করে তাহলেও কোনো সমস্যা নেই আর যদি কেহ একেবারে আরপি পি যে নিয়ম সেটিও বলতে চায় তাও কোনো সমস্যা নেই এটা বলতে হবে এমন বিষয় না যদি না পারেও হবে যে শুধুমাত্র মনে মনে ধারণা রাখলে চলবে তো নিয়োগটি হচ্ছে যেটি আমাদের প্রচলিত সেটি হচ্ছে নাওয়াই তুয়ান আসুমা গাদান মিনশাহার রা দল মুবারক ফরদাল্লা কল মিন্নি মিন্ন কান্তা সামিউল আলিম কেউ যদি এটিও পড়ে তাহলে হবে যদি না পারে কোনো সমস্যা নেই অন্তত বাংলায় যদি বলে যে আমি আগামী দিন আলোর বুলালিনে সন্তুষ্ট অর্জনের জন্য রোজা রাখব তো এটি করার সময় হচ্ছে সেরির শেষ সময় সের সময় শেষ হওয়ার আগেই এটি করতে হবে অথবা ফজরের নামাজের শোবে সাদিকের আগেই এটি করতে হবে যদি কেউ ভুলে যায় তাহলে একেবারে সূর্য পশ্চিম আকাশে ডলে যাওয়ার আগ পর্যন্ত নিয়ত করতে পারবে তো এটি হচ্ছে নিয়তের বিষয় এখন আসছে যে ফজরের আপনার আমরা যখন ইফতার করব। ইফতারিতে যে দোয়া পড়তে হবে নির্দিষ্ট করে একটি দোয়া আছে আমরা জানি যে দোয়াটি যদি কেউ পারেন তো সমস্যা নেই অনেক ভালো হবে যদি কেউ না পারেন তাও কোনো সমস্যা নেই তো যে দোয়াটি প্রচলিত সেটি হচ্ছে আল্লাহ মাল্লাকা সুমতু ও আলা রিস্কি ও ও তু। তো এটিও একটি দোয়া হাদিসের শরীফের মধ্যে রয়েছে কিন্তু এটি সনদ একটু দুর্বল রয়েছে অতএব কেউ যদি এটি পারেন তো ভালো একেবারে পারতে হবে বিষয়টি এমন না যদি কেউ বাংলায়ও কোনো দোয়া করেন বা কোনো স্তিকভার করেন বা কোনো ধরনের কোনো বাংলায় দোয়া করেন আকত্তি জানিয়ে যদি ইফতারের আগে দোয়া করেন তাহলে সেটি আপনার পক্ষ থেকে কবুল হয়ে যাবে এবং একেবারে এটি বলতে হবে এমন বিষয় না তো অনেকের মধ্যে ধারণা যে যখন এই দোয়াটি আমি পারি না তখন আমাদের রোজার কোনো সমস্যা হবে কি না ইফতারির কোনো সমস্যা হবে কি না কখনো এই ধরনের কোনো সমস্যা নেই রোজা মূলত মনের ইচ্ছা আপনি যেহেতু রোজা রাখবেন বলেই তো আপনি রাত্রে উঠলেন আপনি ভোর উঠলেন সেরি খেলেন তাহলে আপনার রোজা কোনো সমস্যা নেই যদি মনে মনেও থাকে মনে থাকতে হবে যদি মনে না রাখেন তাহলে আপনার এটি ফরজ এটি বঙ্গ হবে রোজা হবে না তো যখন ইফতার করছেন বা ইফতার করা শুরু করেছেন তখন যদি পারেন এগুলো বাধ্যতামূলক না এগুলো শুননা যদি পারেন ভালো যেমন এই তোয়াটি পড়তে পারেন জাহাবাজ জমাউ অবতালা অবতালাতিলকু ওসাবাতালু ইনশাহ আব্বাহ যদি কেউ এটি পড়েন তাহলেও ভালো হবে একেবারে পড়তে হবে বিষয়টি এমন না যদি পারেন তো ভালো তো এভাবে যদি আমরা ইফতার করা করি এরপরে আমরা সুন্দরভাবে ইফতার করি তাহলে আমাদের সচেষ্ট হয়ে যাবে অনেকে মনে করেন যে